জমি বিবাদের জেরে ছেলেকে ছুরি বাবার। জমি বিবাদের জেরে বাবার হাতে খুন হতে হলো ছেলেকে। ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের দধিয়া এলাকার ঘটনা। বর্তমানে অভিযুক্ত সহ আরো চারজনকে আটক করেছে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ। সেই সাথে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম বিলাস মণ্ডল, তার বাবা অর্থাৎ অভিযুক্তের নাম বাসুদেব মণ্ডল। এই বিলাস বাসুদেবের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। প্রথম পক্ষের স্ত্রী মারা গেলেন, বাসুদেব দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়ে রয়েছে। আরও জানা গেছে যে বিলাস মণ্ডলের সাথে দীর্ঘদিন ধরেই তার বাবা বাসুদেব মণ্ডলের জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ। গতকাল সকালে এই বিবাদ হয় বাবা ছেলের মধ্যে। এরপর ফের রাতে এক সময় সেই বিবাদ পৌঁছে গেল চরমে। হাতাহাতির মধ্যে ছুরি দিয়ে বাসুদেব মণ্ডল তার ছেলে বিলাস মণ্ডলকে কোপ বসিয়ে দেন, আর তাকেই বাঁচাতে গিয়ে আহত হন পরিবারের আরেক সদস্য। এরপর কোনো ক্রমে রক্তাক্ত অবস্থায় বিলাস মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনা সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। খবর পৌঁছে যায় মিলনপল্লী ফাঁড়ির পুলিশের কাছে। পুলিশ এসে বাসুদেব মণ্ডল সহ তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সমেত দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের আটক করে নিয়ে যায়। ভিও রিপোর্ট, এক্সটিভি বাংলা। এরকম হয়েছে, আর তো নিজের মা মারা গেছে, তো সেই জন্য ওর বাবা ছিল, ওর সৎমা ছিল, তারপরে ওর একটা বোন ছিল, আবার ওর ভাইয়ের বউ ছিল, আর একটা ছেলে ছিল, পাঁচজন। এখন ওদের থানাতে নিয়ে গেছে। এই ধরনের ঘটনা এর আগে ঘটেছে? না না, আমাদের এলাকায় এরকম ঘটে নাই, এটাই ফার্স্ট। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? বহুটা এখন কি বলবো আর বলতে পারতেছি না। চাই এরকম লোক যেন আর যেন এদিকে যেন না আসে। কি চাচ্ছেন? কি হলে মানে আপনার এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ওরা যেন পাঁচজন যেন এখানে মানে আসে না, আর আমরা চাই যে ফাঁসি হয়ে যাক। এখন সৎমায় এরকম করলো কাজটা, এটা তো ভালো করে নাই। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, এখানকার। আপনার নাম? কি নাম? আমার নাম নিরঞ্জন গোস্বামী। যার নাম? দুধিয়া। বলো যে আমার যে যে স্বামীর যে যারা, হ্যাঁ, শ্বশুরে কিসের জন্য ক্যাচাল করে জমি জায়গা নিয়ে? এর আগেও কি ঝামেলা? হ্যাঁ, অনেক দিন ধরে ঝামেলা চলতেছে। কালকে কি হয়েছিল? কালকে ওই জমি জায়গা নিয়েই লাগছে। কটার সময়? রাত 9টার দিকে লাগছে ক্যাচালটা। ও এদিক থেকে দৌড়িয়ে গেছে, ওদিকে গেছে, তো ওর দাদু উপরে দোতলার উপরে, উপর থেকে ও নিচ সিঁড়ি মাঝখানে সিঁড়িতে দাঁড়ায় আছে, ওই উপর থেকে ভুজালি মেরে দিছে ডাইকে নিয়ে। স্বামী পূর্ণিমা মণ্ডল ভুজালিটা নিয়েও গেছে পুলিশে, আমি দেখছি। হ্যাঁ, ও যখন ওইখানে পড়ে আছে তখন ওই যে ওইখানে একটা নাইটি ছিঁড়া ছিল, আমি আবার ওই নাইটিটা ছিঁড়ছি। আমি কই তাহলে এখান থেকে বান দিয়ে দেই, তা আমি তো আর বান দিতে পারি না, আমার শরীরে কাপ উঠে গেছে, ওর রক্ত দেখে আমার শরীর যে জারায় উঠতেছে খালি। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা সকালবেলা একবার ক্যাচাল হয়েছে, তার মানে ছেলে খেতে আবার দিবে, তখন হলো বাপ গেছে কোদাল নিয়ে কাটতে, তখন ওর তো কাটতে পারে নাই, ড্রাইভারটার একটুখানি লাগছে আর গাড়িটার মধ্যে লাগছে, তখন ওই খেতের মধ্যেই মারামারি হয়েছে একশো সকালবেলা। তারপরে আবার রাত্রেবেলা হয়েছে। কি নিয়ে? ওই জমি নিয়ে। হ্যাঁ, জমিটা ভাগাভাগি করে দিছে। জমিটা নিয়ে অনেকদিন থেকেই, এই ছেলেটা বিয়ে করছে পর থেকেই ভাগাভাগি করেও দিছে। মার নামে বাবার নামে 4 বিঘা জমি দিছে, আর এদিকে ভাইয়ের নামে চরে জমি আছে, ওইখানকে 3 ভাগ করছে, আর এইখান থেকে 2 বোনের 2 ভাগ দিছে, আধা বিঘা করে দিছে। তখন ওটুকু ওদের পোষায় নাই, ওদের আরও জমি লাগে। এর আগে 15 দিন আগে বাজারে দোকান দিছে, দোকানে যাওয়া দোকানের কাজ কুর সব ভেঙে ফেলেছে বাবা, টসলার দিয়ে বাইরে। হ্যাঁ, মাঝে মাঝে হয়, 15 দিন পর পরই, মানে 15 দিনও যায় না, মাসে মনে হয় 2-3 বার হয়ই ওদের বাড়িতে। ঘটনাটা তো এই সব না। আমার নাম সুশীলা বিশ্বাস। বলো।